বিশালগড় নেশা বাণিজ্যের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। নেশার কবলে বিপথে যাচ্ছে যুবক শ্রেণী, অকালে ঝরে যাচ্ছে প্রাণ। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক কোথাও কোথাও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেলেও বিশালগড় থানার পুলিশ প্রশাসনের উল্টো চিত্র ফুটে উঠছে, যার ফলে বিশালগড় থানা পুলিশকে ম্যানেজ করে নিচের বাজারে কংগ্রেস ভবনে চলছে রমরমা ব্রাউন সুগারের ব্যবসা। জানা যায়, গত বেশ কয়েক মাস ধরে বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনের ভেতর ব্রাউন সুগারের ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। এই ঘটনা বিশালগড় থানা পুলিশ জেনেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। মঙ্গলবার সকালে নিচের বাজারে ব্যবসায়ীরা পুলিশের ওপর আস্থা হারিয়ে পরিত্যক্ত কংগ্রেস ভবনের ভেতরে অভিযান চালায়। অভিযান চালানোর সময় 30টি ব্রাউন সুগারের কন্টেইনার ফেলে যাওয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্রাউন সুগারের নেশা বিক্রেতারা। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।